তুমি কি অগ্নিবীর হতে চাইছো? তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে প্রতিনিয়ত অগ্নিবীরের জন্য পুরোপুরি প্রিপারেশন দেওয়া হবে, একদম ট্রেনার দিয়ে ট্রেন করানো হবে, এবং খুব তাড়াতাড়ি তুমি কিন্তু অগ্নিবীর হয়ে যাবে। অগ্নিবীরের জিডি, ট্রেডসম্যান, টেকনিক্যাল ক্লার্ক সমস্ত কিছুর জন্য এখানে প্রিপারেশন দেওয়া হয়। আমাদের সিট সংখ্যা অনেক সীমিত, আর কয়েকজনের মাত্র সিট আছে, তাই তুমি তাড়াতাড়ি যোগাযোগ করো। এখানে থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণরূপে ফ্রি, ঠিক আছে? তো সেই বিষয়টি খেয়াল রেখে যদি আপনার ছেলে বা ভাই দাদা কেউ আসতে চায়, তাহলে আমাদেরকে এখানে পাঠিয়ে দিতে পারেন। অগ্নিবীরের জন্য সুবর্ণ আওয়াজ কম আর তেজ নেই আর এসা লাগ রা কই হোমগার্ড দে রা আওয়াজ তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি যদি চাও তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিংয়ে, যেটি নদিয়ার করিমপুর অবস্থিত। কমেন্ট সেকশনে গিয়ে তোমার ফোন নম্বরটি তুমি পেয়ে নিতে পারো। ইয়েস, আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়ার করিমপুর অবস্থিত, বিখ্যাত সেই কোচিং সেন্টার যেখানে প্রতিনিয়ত অনেক ছেলেমেয়ে চাকরি পাচ্ছে। এখানে থাকা খাওয়ার পুরোপুরি সুব্যবস্থা আছে, এখানে প্রতিটা সাবজেক্ট আলাদা টিচার আছে, এবং সব কিছুর জন্য এখানে ট্রেনিং করানো হয়। পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ সব কিছু। আমাদের অগ্নিপথের অগ্নিবীরের জন্য স্পেশাল ট্রেনিং করানো হয়, তাই তুমি যদি অগ্নিবীর হতে চাও অবশ্যই বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিংয়ে, কারণ এখানে গ্যারান্টি সহকারে অগ্নিবীর করিয়ে দেওয়া হবে। এখানে সিস্টেমটা হচ্ছে এইরকম, ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, খুব অল্প পরিমাণ টাকা লাগবে ভর্তির সময়। একবার ভর্তি হওয়ার পরে আর কোনো খরচ নেই, থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি হয় ফ্রি। ফাইনালি এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। ফাইনালি চাকরি হওয়ার পর বা তোমাকে অগ্নিবীর বানানোর পর টাকা নেব, যদি বানাতে পারি তবে নেব, আর যদি না পারি তাহলে কিন্তু নেব না। তাই একমাত্র উপায় কঠোর পরিশ্রম করে দেশের সেবা করার জন্য, যদি আসতে চাও তাহলে চলে এসো। আপনার ছেলে, মেয়ে, ভাই, বোন, যে কোনো যাকে আছে যারা ডিফেন্স লাইনের জন্য খাটতে চায় বা পড়াশোনা করতে চায়, তাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। আমাদের মাটির অসাধারণ একটি মাঠ, এই মাঠের প্রতিনিয়ত অনেক কয়েক হাজার ছেলেমেয়ে অলরেডি চাকরি পেয়ে গেছে। প্রতিনিয়ত অনেক ছেলেমেয়ে এই মাঠে প্রতিনিয়ত প্রস্তুত হচ্ছে এবং বিভিন্ন চাকরির জন্য প্রস্তুত হয়ে থাকে। মাঠটা অসাধারণ মাঠ, কোনো বর্ষা বৃষ্টি কোনোভাবে ডোবে না এবং কোনো অসুবিধা হয় না রানের জন্য। আমাদের কোচিং সেন্টারটি এখান থেকে একেবারেই কাছাকাছি কোচিং সেন্টার, খুব সামান্য একটি কোচিং, সামান্য পথ কোচিং সেন্টার। ঠিক আছে।
और एक बार करो पोजीशन यस सर एक दो तीन चार पांच रिवर्स एक दो तीन चार पांच चलो नॉर्मल कमर पकड़ो उसके बाद क्या आ रहा है मुंडी आ रहा है चलो मुंडी घुमाओ कोई बंदा एक भी बंदा आग नहीं बंद करेगा ठीक है आग बंद करेगा तो चक्कर आता है इसलिए आग नहीं बंद करना चाहिए आप खोलो आपको चलो ऐसा करो एक दो तीन चार पाँच एक दो আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। তুমি কি ফৌজি হতে চাও, আর্মি হতে চাও, ডিফেন্স লাইনে আসতে চাও, বা তুমি যদি আমাদের এসএসসি জিডি অন্যান্য ডিপার্টমেন্ট আসতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি চলে এসো। অগ্নিবীরের জন্য স্পেশাল কোচিং সেন্টার আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি, তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো, কারণ আমাদের সিট সংখ্যা সীমিত আর কয়েকজন মাত্র নেব। আমাদের বড় বড় দুটো বিল্ডিং আছে, এই দুটো বিল্ডিংয়ের মধ্যে কয়েকটি ছাত্র আর ভর্তির সময় থাকবে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। ফোন নাম্বারটি অবশ্যই কমেন্ট সেকশনে গেলে পেয়ে যাবে।